আজ আমরা যাব এমন একটি জায়গায় যার নামের পেছনেই লুকিয়ে আছে অনেক ইতিহাস। জায়গাটির নাম হালিশহর, আর সেখানে যেতে যেতে এই স্থানের এরূপ নাম হওয়ার পিছনে যে ইতিহাসটি লুকিয়ে আছে সেটা ছোট্ট করে আমরা জেনে নিই। হালিশহরের অস্তিত্ব পাওয়া যায় মধ্যযুগের প্রথম থেকেই। কুমার উদয়াদিত্য সময় কাটানোর জন্য মাঝে মাঝে তার বন্ধুবান্ধবদের সাথে এখানে আসতেন, আর যখন তিনি এখানে আসতেন তখন সাময়িক একটি হাট বসত ওনার উদ্দেশ্যে। তাই স্থানীয় লোকেরা এই অঞ্চলটিকে নাম দিয়েছিলেন কুমারহট্ট। আবার 1300-এর দিকে বাখতিয়ার খিলজির শাসনকালে এখানে অনেক হাভেলি গড়ে উঠেছিল, তাই কালক্রমে স্থানটির নাম পরিবর্তন হয়ে হাভেলি শহর নামে পরিচিতি পেয়েছিল। সময়ের স্রোতে ও স্থানীয় লোকেদের আঞ্চলিক ভাষায় ধীরে ধীরে এই নামটিরও পরিবর্তন ঘটে যায়। এবং 1600-এর দিকে আবুল ফজলের লেখায় উল্লেখ পাওয়া যায় এই স্থানটি হালিশহর নামে, আর সেই দিন থেকে আজ পর্যন্ত এটি এই নামেই আমাদের কাছে পরিচিত। তাহলে আর দেরি না করে যাত্রা শুরু করা যাক। আর হ্যাঁ, ওয়েলকাম টু মাই ব্লগ। বিশাল রোদ উঠেছে, এখন গরম পড়ার কথা না, বেসিক্যালি এখন বসন্তকাল। বসন্তকালের মতো ফিল হচ্ছে না কোনোভাবেই। গরমের সময় ব্লগ করা খুবই চ্যালেঞ্জিং। ওকে, এখন আমরা এসে গেছি রেলওয়ে স্টেশনে। তো যেটা করবো, ফটাফট গিয়ে টিকিটটা আগে কেটে নেবো আর রিটার্ন টিকিট কেটে নেবো, যাতে ফেরার সময় আর কোনো অসুবিধা না হয়। হ্যাঁ ঠিক দেখছো, মাস্ক পরে, কেননা আমরা রুলস ফলো করি। তাই তো, সো ট্রেনের জন্য ওয়েট করছি, দেখি কখন এর দিকে আসে। আর যাওয়ার পথে আর একটা বন্ধুকে আমরা পিক করবো ওখান থেকে, তারপরে একসাথে যাবো। রোদ এতটাই বেড়েছে যে ছাওয়া ছাড়া দাঁড়ানো যাচ্ছে না কোনো মতেই। দেখা যাক কখন ট্রেন আসে। ট্রেনে যেতে যেতে এই ট্রিপ সম্পর্কে কিছু কথা বলে রাখা দরকার। আমরা যাচ্ছি ভায়া শিয়ালদা হয়ে, আর লোকাল ট্রেনে এখান থেকে হালিশহর যেতে 1 ঘন্টা 30 থেকে 40 মিনিট মতো সময় লাগে, আর ভাড়া খুবই সামান্য। আরেকটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে পারলাম আমাদের সহযাত্রী ও হালিশহরেরই এক বাসিন্দার থেকে। এখানেই ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মামার বাড়ি। তাছাড়াও মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের এখানে অনেকবার আগমন ঘটেছিল। তিনি যে ঘাটে স্নান করতেন সেটি আজও বর্তমান, এবং তার সাথে জড়িয়ে আছে তার বহু ইতিহাস। দেখতে দেখতেই পৌঁছে গেলাম হালিশহর স্টেশনে। এখানে ছোট্ট একটা ইনফরমেশান দিয়ে রাখি, আমি ভায়া শিয়ালদা হয়ে এসেছি। তো শিয়ালদায় পৌঁছে আমাদের যেটা করতে হবে, নর্থের সাইডের যে প্ল্যাটফর্মগুলো আছে সেই দিকে আমাদের যেতে হবে। সম্ভবত 1 থেকে 18 নম্বর প্ল্যাটফর্ম, 18 নম্বর প্ল্যাটফর্ম অবধি নর্থ পড়ে, আমি ঠিক শিওর না, যদি ভুলগুলো থেকে তোমরা একটু কমেন্ট করো। প্ল্যাটফর্মে নেমে আমাদের একটু এগিয়েই বাঁদিকে যেতে হবে, আর বাঁদিকে গেলেই আমরা দেখতে পাবো হালিশহরের প্রবেশদ্বার। এখন আমরা এগোচ্ছি ধীরে ধীরে সিদ্ধেশ্বরী ঘাটের দিকে, কিছুক্ষণ হাঁটলেই আমরা পৌঁছে যাবো সিদ্ধেশ্বরী ঘাট। স্টেশন থেকে মোটামুটি বেশি সময় লাগে না, এখান থেকে টোটো অটো দুটোরই ব্যবস্থা আছে। 10 মিনিট মতো লাগে, 10 থেকে 12 মিনিটে আমরা টোটো বা টোটোতে পৌঁছে যাবো। অটোতে একটু কম টাইম লাগবে, সময় লাগবে। আমি এখান থেকে দেখতে পাচ্ছি গঙ্গা।
এবার একদম ঘাটের কাছে যাব। আমার বন্ধু বলছে ঘাটে ঝাঁপ দিয়ে দেবে, এতটাই খারাপ লাগছে আমাকে, মনে হচ্ছে না খাটে ঝাঁপ দিয়ে মরে যেতে বলছে, কি বলবো। হচ্ছে ভিউ পয়েন্ট, এটা হচ্ছে মহামায়াতলা ঘাট, এটা হচ্ছে এখানকার সিদ্ধেশ্বরী কালী মন্দির। ভেতরে ঢোকার চেষ্টা করব, এটা হচ্ছে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের ভিতরটা। মন্দিরটা অনেক দিনের, বেশ পুরনো, আপাতত এখানে ফাঁকাই আছে। তো এই হচ্ছে মায়ের মন্দির, আর এইখানে একটু এই ধূপ ফুপ লোকজন দেয়। ওইটা এখান থেকে ডিরেক্ট আমাদের গঙ্গা দেখা যায়।